স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন রাজশাহী সিটি মেয়র লিটন। রাজশাহীতে সেনাবাহিনী চাকুরি দেওয়ার নামে প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব ৫। দশ দফা দাবিতে আন্দোলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সহ তিনজনকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়ামের সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্য দুজন হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই তিন নেতাকে দলটির প্রেসিডিয়ামের সদস্য অন্তর্ভুক্ত করা হয়। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এএইচএম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। তিনি বর্তমানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন খায়রুজ্জামান লিটন। এরপর ২০১৮ সালে পুনরায় তিনি মেয়র নির্বাচিত হন। খায়রুজ্জামান লিটন ১৯৫৯ সালের ১৪ আগস্ট রাজশাহী জেলার কাদিরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী কলেজিয়েট স্কুলে প্রাথমিক শিক্ষালাভের পর ১৯৭৬ সালে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন এবং ১৯৭৯ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৮৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৮৫ সালে তিনি বার কাউন্সিলের সদস্য হন। খায়রুজ্জামান লিটন ১৯৮৪ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করেন। ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী দুই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। ২০০৮ সালে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন এবং ২০১৩ সালের ৯ মে পর্যন্ত মেয়র ছিলেন। ২০১৮ সালে ৩০শে আগস্ট পুনরায় মেয়র নির্বাচন করে জয়লাভ করেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। রাজশাহীতে সেনাবাহিনীর বেসামরিক পদে চাকুরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব ৫। গ্রেফতারকৃতরা হলেন মহানগরীর চন্দ্রিমা এলাকার সাবের আলী ও তানোরের শফিকুল ইসলাম। শনিবার দুপুরে র‍্যাব ৫-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার নাম করে বহু বেকার যুবকদের সাথে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিল। এ বছরের জানুয়ারিতে একই কায়দায় তিন যুবককে চাকরি পাইয়ে দেওয়ার ফাঁদে ফেলে প্রায় ৭ লাখ টাকা আত্মসাৎ করে। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিবে এরকম প্রলোভন দেখাতো এবং অনেক তরুণ যারা চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে তাদেরকে চাকরি দেওয়ার নামে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে নানা সংকট ও দশ দফা দাবি জানিয়ে আন্দোলন করেছে ছাত্রীরা। জাগো ভগিনী রোকেয়া হলের রোকেয়ারা জেগে ওঠো স্লোগানে শনিবার সকালে রোকেয়া হলের সামনে এ দাবিগুলো জানিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় সান্ধ্যকালীন গেস্ট অ্যালাউ, মা বোনদের প্রবেশাধিকার, ডাইনিংয়ের খাবারের মান বাড়ানো, গণরুমের উন্নতি, ক্যান্টিন ব্যবসা বন্ধ সহ দশ দফা দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত ছাত্রীরা বলেন, করোনা সংক্রমণের পর আমরা হলে এসে নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, কিন্তু এখানে ছেলেদের এক নিয়ম, মেয়েদের আর এক। আমরা সন্ধ্যার পর বের হতে পারি না, এক হলের মেয়েরা আরেক হলে ঢুকতে পারে না। ছেলেদের হলগুলোতে এরকম যদি এত স্বাধীনতা থাকে আমরা কেন পাবো না, এত বৈষম্য থাকবে কেন? তারা আরো বলেন, হলের ভেতরে রিডিং রুমে চেয়ার সংকট রয়েছে, তা সমাধান করেনি। হলে মশার উপদ্রব বাড়লেও প্রভোস্ট কোনো ব্যবস্থা নেননি।
সেই সাথে ডাইনিংয়ে নিম্নমানের খাবার পরিবেশন করা হয়, খাবারের মান পরিবর্তন করে না। এছাড়া আমাদের গণরুমে মেয়েদের রান্নার সুব্যবস্থা নাই, হলের খালারা আমাদের সাথে দুর্ব্যবহার করে। এ সকল সমস্যার সমাধান যতক্ষণ পর্যন্ত না হয় আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ না লিখিত সমাধান দিবে ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। আগামী তিন দিনের মধ্যে যৌক্তিক দাবিগুলো পর্যালোচনা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীর এমন আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরা। আসন্ন দামকুড়া ইউনিয়নের নির্বাচনে রেজাউল করিম বাবু চশমা প্রতীক নিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় চশমা প্রতীক নিয়ে তিনি ইউনিয়নের শীতলা এলাকার ভবানীপুরে সকল শ্রেণীর মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং চশমা প্রতীকে ভোট চান। এলাকার ভোটাররা বলেন, এবার তারা যোগ্য প্রার্থী পেয়েছেন। আগামী 28 নভেম্বর রেজাউল করিম বাবুকে বিপুল ভোটে জয়যুক্ত করতে এলাকার মানুষ ঐক্যবদ্ধ। আমাদের যুবকের দরকার এখন, আমরা আর ওই উগলে নিব না ধরেন, আমরা এখন যুবকের দলে থাকবো, যুবকের দলই আমরা চলবো এখন। না ভোট দিবে বাবা ভাইকে, আমাদের আমাদের যে এই গ্রামের সবাই দিবে ধরেন ভোট। চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম বাবু বলেন, নির্বাচিত হতে পারলে এই ইউনিয়নকে উন্নয়নের মূলধারায় সংযুক্ত করা হবে, মাদক নির্মূল সহ ইউনিয়নবাসীর সেবার মান বৃদ্ধি করা হবে। এ সময় তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন। ইউনিয়ন পরিষদটাই নষ্ট হয়ে আছে। হ্যাঁ, আর ধরেন প্রথম আমার হলো যে মাদক কেনা বলুন, খেলা মাঠে ফিরে আসুন, মাদক তো প্রথমেই নির্মূল করব, তারপরে যে রাস্তাঘাট বা উন্নয়ন, এই উন্নয়নগুলো আমি তো অবশ্যই করব। নূপুরের ছন্দে মাতি আনন্দে এই প্রতিপাদ্য সামনে রেখে নৃত্য রং একাডেমি নওগাঁর 11তম বর্ষপূর্তি উপলক্ষে একটি পর্বভিত্তিক নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টায় শহরের প্যারিমোহন গ্রন্থাগার লাইব্রেরির অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমি পরিচালক ডিএম লিজা সুলতানা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নওগাঁর সভাপতি অ্যাডভোকেট সর্দার সালাউদ্দিন মিন্টু, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন জেলা ইউনিটের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, ধান ও চাউল আড়তদার ব্যবসায়ী সমিতি জেলার সভাপতি নিরোদবরণ সাহা, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের জেলা ইউনিটের সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাবণী রানী সাহা সহ একাডেমির শিক্ষক শিক্ষার্থী ও শহরের বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর 9টি উপজেলার পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় 5,000 আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করে। জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শিহাবুদ্দিন শাহিন ও শহীদ উল্লাহ খান সোহেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইফ আবু সাইদ আল মাহমুদ স্বপন। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার এ বি এম জাফরুল্লাহ, হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঘোড়াপাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ঘোড়াপাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম আরিফ মংলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস। ঘোড়াপাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকা চেয়ারম্যান প্রার্থী মামুন ও রশিদ মমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক ও ঘোড়াপাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম সহ অন্যরা। সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, নৌকার প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর বিএনপি। শনিবার সকালে রাজশাহীর মালোপাড়া ভুবনমোহন পার্ক চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। গণ অনশন কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফা সহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনশন কর্মসূচিতে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি জানানো হয়। তা না হলে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন দলটির নেতারা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে নিয়ে সুচিকিৎসা ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ নজওয়ান মাঠের সামনে গণ অনশন পালন করেছে বিএনপি। শনিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই গণ অনশন কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে নওগাঁ পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, বিএনপি নেতা শহীদুল ইসলাম টুকু, আবু বকর সিদ্দিক নান্নু, নাসির উদ্দিন আহমেদ, রবিউল ইসলাম বুলেট সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোরে গণ অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে শহরের আলাইপুর এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য গোলাম মোর্শেদ, রুহুল আমিন টগরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, বেগম জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তিনবারের নির্বাচিত এই প্রধানমন্ত্রীর কিছু হলে এ দায় সরকারকেই নিতে হবে। আইনের মধ্যে থেকে বেগম খালেদা জিয়ার বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।